প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, আসামে যারা বসবাস করেন এর মধ্যে কতজন ভারতীয় সেটি জানার জন্য জাতীয় নাগরিক পঞ্জিতে নাম নথিভুক্ত করা হয়েছে। ইংরাজিতে একে বলে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, সংক্ষেপে NRC। পশ্চিমবঙ্গে NRC-র কাজ চালু হবে কিনা এখনও স্পষ্ট নয়, তবে যদি NRC হয় তবে এখানে নাম নথিভুক্ত করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি এই ভিডিওতে বলছি। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, উপকারে লাগলে অন্যদের শেয়ার করে দিন, আতঙ্ক নয় সচেতনতা বাড়িয়ে দিন। এই ডকুমেন্টসগুলিকে দুটি লিস্টে ভাগ করা হয়েছে, একটি এ লিস্ট, অন্যটি বি লিস্ট। এ লিস্টে আছে 14টি ডকুমেন্টস এবং বি লিস্টে আছে 8টি ডকুমেন্টস। এই 14+8=22টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনাকে শো করাতে হবে। আসামে বলা হয়েছিল এ লিস্টে থাকা 14টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি শো করাতে পারলেই জাতীয় নাগরিক পঞ্জিতে আপনার নাম নথিভুক্ত হবে। সেক্ষেত্রে বলা হয়েছিল 1971 সালের 24শে মার্চ বা 24শে মার্চের আগে ইস্যু করা 14টি ডকুমেন্টসের কথা। এই 14টি ডকুমেন্টস প্রথমে বলছি। নাম্বার 1, 1951 সালে যে NRC হয়েছিল তাতে নাম থাকলে সেই ডকুমেন্টস দেখালেই হবে। নাম্বার 2, যে কোনো ভোটার লিস্টে নাম থাকলেই হবে। 3 হচ্ছে যে কোনো জমির দলিল বা পর্চা আপনাকে শো করালেও হবে। নাম্বার 4, ভারতীয় নাগরিক সার্টিফিকেট অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল সিটিজেনশিপ এর সার্টিফিকেট থাকলে হবে। নাম্বার 5, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ আপনি কোনো জায়গা স্থায়ী বাসিন্দা, সেই সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত বা কোনো সার্কেল অফিসারের দেওয়া, এটা হলেও চলবে। নাম্বার 6, রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ কেউ যদি উদ্বাস্তু হয়ে এখানে আসেন তবে তার সার্টিফিকেট কপি থাকলেও হবে। নাম্বার 7, আপনার পাসপোর্ট থাকলে হবে। নাম্বার 8, আপনার যে কোনো LIC ডকুমেন্টস থাকলে হবে। নাম্বার 9, সরকারের তরফ থেকে যে কোনো লাইসেন্স বা সার্টিফিকেট থাকলেও হবে। নাম্বার 10, যে কোনো সরকারি চাকরির সার্টিফিকেট। নাম্বার 11, ব্যাংক বা পোস্ট অফিসের কোনো বই বা অ্যাকাউন্ট থাকলেও হবে। নাম্বার 12, আপনার বার্থ সার্টিফিকেট থাকলেও হবে। এছাড়া যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির শিক্ষাগত সার্টিফিকেট অর্থাৎ যেমন উদাহরণ দিই আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি ইত্যাদি পাসের সার্টিফিকেটও গ্রহণযোগ্য। এবার বলছি নাম্বার 14 কথা। সর্বশেষে বলি ওপরের 13টি না থাকলে যে কোনো আদালতের বা কোর্টের কোর্ট কেসের কোনো রকম কাগজপত্র থাকলেও সেটিও গ্রহণ করা হবে। এবার বলি এ লিস্ট অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো রকম ডকুমেন্টস না পান তাহলে তিনি লিস্ট বিয়ের যে 8টি ডকুমেন্টসের কথা বলবো তার মধ্যে যে কোনো একটি জমা দিলেই হবে, যেটি তার বাবা মা, দাদু ঠাকুমা বা যে কোনো উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন। এই রকম 1971 সালের 24শে মার্চের পরের ডকুমেন্টস এগুলো দিলেও হবে। এখানে প্রথমে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের কথা। একটু উদাহরণ দিয়ে বলি, আমার এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নেই, তাহলে আমাকে বাকি আরও যে 7টি ডকুমেন্টস আছে সেই 7টি ডকুমেন্টসে যে কোনো একটি শো করালেই হবে। দ্বিতীয় আছে জমির দলিল অর্থাৎ আপনি উত্তরাধিকার সূত্রে যে জমি পেয়েছেন তার সেই জমির দলিল আপনাকে শো করালেও হবে। তৃতীয়ত, আপনি বোর্ড বা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিলেও হবে। যেমন একটু আগেই বলেছিলাম যে আমাদের ক্ষেত্রে যেমন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা বিএ, বিএসসির ইত্যাদির যে কোনো পড়াশুনোর সার্টিফিকেটও গ্রহণযোগ্য। চতুর্থত, আপনার যদি ব্যাংকে বই থাকে, LIC করা থাকে বা পোস্ট অফিসে যে কোনো বই থাকে সেই রেকর্ডস এখানে গ্রহণযোগ্য। পঞ্চমত, বিবাহিত মহিলার ক্ষেত্রে যে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কাছ থেকে পাওয়া সার্টিফিকেট বা সার্কেল অফিসারদের কাছ থেকে পাওয়া সার্টিফিকেটও গ্রহণযোগ্য। ষষ্ঠত, আপনার যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলেও হবে। সপ্তমত, আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে সেটিও এক্ষেত্রে গ্রহণযোগ্য। আর অষ্টমত বলা হয়েছে যে কোনো আইনি ডকুমেন্টস যদি থাকে অর্থাৎ কোর্টের যে কোনো কাগজ যদি থাকে সেটিও এক্ষেত্রে গ্রহণযোগ্য।
সুতরাং এই 22টি ডকুমেন্টসের যে কোনো একটি দেখালেই হবে। তবে এবার বলছি যে ভোটার কার্ড বা কোথাও যদি আপনার নামের ভুল থাকে তাহলে এখনও সময় আছে, আপনি ধীরে সুস্থে সেগুলি সংশোধন করে নিন। এই ছোটোখাটো ভুলগুলো এখন সংশোধন করে নিলে ভবিষ্যতে আপনার কোনো অসুবিধা হবে না। এবার বলি বৈচিত্র্যমূলক নানা ভিডিওপিতে চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।